বিশ্ববাংলা নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত। শুভ দীপাবলির আরও একবার শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। এখন আমরা চলে এসেছি রাজারহাটে। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি রাজারহাট থানার ভেতরে। থানার ভেতরে এক অভাবনীয় সুন্দর এক মন্দির আছে, কালী মায়ের মন্দির, যেখানে শ্যামা মায়ের আরাধনা হয়। দেবী আদ্যাশক্তি এখানকার আরাধনা, আর সে পুজোরই আমরা চলে এসেছি আজ সাক্ষী হতে। এখানে আমরা এবার থানার ভেতরের কালী মন্দিরের প্রতিমার দর্শন করতে যাচ্ছি। চলো। এই থানার পুজোর পুরোহিত মহাশয়, আমরা এখন তার সঙ্গে আগে পরিচয় করে নেব। নমস্কার, আপনাকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড লাইফের তরফ থেকে। আপনি কতদিন ধরে এই থানার পুজো করছেন? আপনার নাম? আপনার, আপনি কি এখানে আর আপনার পূর্বপুরুষরাও এখানেই পুজো করে গেছেন নাকি আপনিই প্রথম? আচ্ছা, এই যে এত বছর ধরে আপনি এখানে পুজো করছেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন। এখানে অভিজ্ঞতা বলতে এরা এখানে অনেক ধরেই আমি আছি, এরা খুবই ভালো আমার পাশে থাকে, আমার থেকে আছে। আমার তো আর কেউ নেই, আমি একা, আমার একমাত্র একটাই নেই। ওনার সঙ্গে কথা বললাম, ওনার কথা শুনে যেটা বুঝলাম, উনি বহু বছর ধরে একইভাবে এই পুজো করে আসছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পুজো করেন এবং অত্যন্ত নিষ্ঠাভাবে মায়ের আরাধনা করেন, এবং সেই আরাধনাই ওনাকে আজ এতদূর নিয়ে এসেছে। এর জন্য আমরা ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ। এখন আমরা চলে এসেছি রাজারহাট পিএসএফ আইসির ঘরে। এখন আমরা অফিসারের সঙ্গে আলাপ করে নেব। নমস্কার স্যার, বিশ্ব বাংলা নিউজ লাইভের তরফ থেকে আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরও দীপাবলির শুভেচ্ছা। নমস্কার, আপনি কতদিন ধরে আছেন এখানে? আমার 4.5 মাস। আচ্ছা, এখানে এসে আপনার কি অভিজ্ঞতা হলো? না, এখানে তো পুজো পার্বণ ভালোভাবেই পার করলাম, অসুবিধা হচ্ছে না। কালী পূজাও ভালোভাবে পেরে যাবে, কালী এখন দুর্যোগের সময় ওটা একটু চিন্তার ব্যাপার আছে। তাছাড়া মোটামুটি পিসফুলি চলছে, এমনি লোকজন ভালো, সব সব আনন্দ নেতাই আছে, আর বৃষ্টি বৃষ্টি উপেক্ষা করে লোকজন চলে এসছে, ঠিকই আছে। এই পুজোতে তো আপনি প্রথমবার আছেন, যে থানাতে তো পুজো অনেক বছর হচ্ছে কিন্তু আপনি আছেন প্রথমবার এখানে, আপনার কিরকম লাগছে? প্রথমবার না, প্রথমবার অনেক জায়গাতে থানা পুজোতে সেজেছি, আর থানাগুলোতে মোটামুটি কালী পুজোরই বেশি প্রচলন আছে। পুলিশও মোটামুটি কালীর পুজোর প্রতি একটা মানুষের একটা পুলিশের একটা যোগাযোগ দীর্ঘদিনের, সেই অর্থে সব থানাতেই কালী পুজো কম বেশি হচ্ছে। কারণ আমাদের একটা পার্মানেন্ট এখানে কালী মন্দির আছে, সেখানে পুজো হয়, এবারেও হচ্ছে। লকডাউনের জন্য গত দুবার একটু হ্যাম্পার হয়েছে, কিন্তু এবার আমরা ফুল স্পিডে ফুল সুইংয়ে কাজ করছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। ওনার সঙ্গে কথা বলে এটা বুঝলাম যে উনি এখানে এসে খুব আনন্দিতই হয়েছেন, এলাকার মানুষজন এবং এই এলাকার পুজো দুটোই ওনাকে মনে ছোঁয়া দিয়ে গেছে, এটা খুবই ভালো কথা। কিন্তু এখানে আমরা শেষ করছি না, এখানে আছে আরও একটি কথা। এই থানায় এসে এখানকার পুজো দেখে আমাদের নিউজ চ্যানেলের তরফ থেকে আপনাকে একটি পুরস্কার দেওয়া হচ্ছে, কারণ এখানকার এই পরিবেশ, এখানকার পুজো, আপনাদের আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে, আর সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমাদের
বিশ্ববাংলার নিউজ লাইফের তরফ থেকে। আপনারা থানার পুজো হলেও ঘরোয়া পুজো করে তুলেছেন, ভীষণ আন্তরিকতার সঙ্গে পুজো করেন, তো সেটাকে আমরা এখানকার সেরা পুজো বলে সম্মানিত করলাম উইথ 5 স্টার। আমরা খুবই আনন্দিত আমাদেরকে আমাদের পুজোটা হাইলাইট করার জন্য। সত্যি এখানকার মানুষের এই পুজোর প্রতি একটা আকর্ষণ আছে, প্রচণ্ড রেসপন্স আছে আমাদের পুজোর প্রতি। ওনারা আমাদের এই পুজোটাকে খুবই সাড়া দেন এবং আসেন, অনুষ্ঠানে থাকেন, খাওয়া দাওয়া করেন, করে আনন্দের সঙ্গে পুজোটা আমরা দর্শন করে এলাম। অত্যন্ত সুন্দর মায়ের মন্দির, এবার এদের আয়োজন এবং ব্যবস্থাপনা একবার দেখে নেব, তো সেটাও এরা খুব যত্ন করে করেন, প্রত্যেকবারই করেন, আর এবার সাক্ষী হতে এসেছি আমরা। ওদিকে চলে যান না, হাত ধোয়ার জায়গা ওদিকে আছে, ওদিকে 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 চলে যান, হাত ধোয়ার জায়গা আছে ওখানে। আমরা দেখলাম অত্যন্ত সুন্দর আয়োজন এবং প্রীতিভোজের অনুষ্ঠান এখানে চলছে। এখানে এলাকার বহু মানুষ এবং এখানকার পুলিশ কর্মীদের পরিবারবর্গ আত্মীয় স্বজনরা আমন্ত্রিত এবং তাদের নিয়েই এই প্রীতিভোজের অনুষ্ঠান। আমাদের বিশ্ববাংলা নিউজ লাইভের এই পূজা পরিক্রমায় এরকম দৃশ্য বিরল, আজ আমরা তারও সাক্ষী হলাম।